চিঠিতে লেখা ছিল, আজ 28 বছর হয়ে গেল, জীবনের না বলা কথাগুলো জমতে জমতে আজ এমন মহিরুহের মতো শিকড় গেড়ে ফেলেছে যে চাইতেও উপড়াতে পারছি না। তোমার সংসার করতে গিয়ে বহুবার শুনেছি দরজা খোলা আছে, চলে যাও। আমি যাতে বলতে না পারি আমার ছেলে দুটো না থাকলে আমি চলে যেতাম, সেই বলার জায়গাটুকুও তুমি সুকৌশলে এটে দিয়েছ, বলেছ তোমার ছেলেদের নিয়েই চলে যাও, কেউ আটকাবে না। কথায় কথায় বহুবার বলেছ তোমার এখানে ভালো না লাগলে তোমার যেখানে খুশি চলে যাও, কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমার জন্য কাঁদবে না। অর্থাৎ যতটুকু বললে শতভাগ আঘাত দেয়া নিশ্চিত হয়, ততটুকু বলতে কার পণ্য করনি কখনো। ধরেই নিয়েছ অধ্যাপক বাবা আর শিক্ষিকা মায়ের উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মনা, প্রচলিত সংস্কারে জাল বিস্তৃত তার শিরা উপশেরায়, এই জাল থেকে বেরিয়ে আসা কঠিন, সত্যি অনেক কঠিন ছিল। আর এই সুযোগের সবটুকু সদ্ব্যবহার করেছ সারা জীবন। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলেদের বঞ্চিত করব না, তাই এতটি বছর মনের সাথে যুদ্ধ করে টিকে রয়েছি, যুদ্ধ করে করে আমার ছেলেদের মানুষ করেছি। আমি কিভাবে একটা নিঃশব্দ যন্ত্রণাময় জীবন যাপন করেছি তার কিছু খণ্ডচিত্র লেখা আছে আমার ডায়েরিতে, সেটা রেখে এসেছি তোমার জন্য, যাতে নিজের আসল চেহারাটা দেখতে পাও। অবশ্য অহমিকা আর দাম্ভিকতা তোমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সেই আবরণ ভেদ করে আমার আসল চেহারা তোমার চোখের সামনে ভেসে উঠবে কিনা বলা মুশকিল। যাকগে, সে এখন আর আমার ভাবনার বিষয় না, আমার ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, এবার আমার দায়িত্ব শেষ, দরজাটা আর খোলা রাখতে হবে না, দয়া করে এবার বন্ধ করে দিও। ইতি মনা। চিরকুটটা কয়েকবার পড়ল আজাদ, দীর্ঘ দাম্পত্য জীবনে সে ভালো করেই জানে মনা আর সে দুজন দুই মেরুর বাসিন্দা। মনা তাকে নিয়ে সুখী না এটা সে জানে, মনা খুবই অন্তর্মুখী ধরনের মেয়ে, ঝগড়াঝাটি তার ধাঁচে নেই, খুব বেশি সহ্য না হলে কথা বন্ধ করে দিত। মাসের পর মাস কেটেছে দুজনের কোনো রকম বাক্যলাপ ছাড়াই, দুজনেই চাইতো অন্যজন কথা বলুক কিন্তু কেউই ইগো বিসর্জন দিতে রাজি নয়। ছেলেরা বাবা মায়ের মধ্যে কখনো হইচই দেখেনি, দেখেছে একই ঘরে পাশাপাশি থাকা দুটি শীতল সম্পর্কের মানুষকে। মনা জীবনকে একটা কথা সবসময় মনে রেখেছে, সে তার আত্মমর্যাদা কখনোই নষ্ট হতে দেবে না। আজাদ এমনিতেই সাধারণ মনের দেখা গেলেও ভিতরে সে প্রচণ্ড রক্তচটা, মনা উচ্চ বাক্য করলে গায়ে হাত তুলে ফেলাও তার জন্য কোনো ব্যাপার না, তাই মনা অত্যন্ত সতর্কতার সাথে নিজের সম্মান বাঁচিয়ে চলেছে।